আজকে আমরা ওয়েলসের সাথে খেলবো আর ওয়েলসকে একদম হারাই দিব, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কালকে নেদারল্যান্ডকে হারিয়েছিলাম, দেখছি না তো। তো খেলা স্টার্ট দিয়ে দিছি, খেলা স্টার্ট হয়ে গেছে, সো দেখতেই পাচ্ছ ওয়েলসের সাথে খেলা। ভাই ওয়েলস মারাত্মক খেলছে এবার ওয়ার্ল্ড কাপে, মানে ইয়েরও তো হারাইতে পারে না, ইংল্যান্ড, তারপরে ইয়ে বাকি যে দেশগুলো আছে, দেশগুলোর নাম কি জানি ভুলে গেলাম, ইউএসএ, ইংল্যান্ড, এগুলো ইউকের মতো দেশগুলো। ইউকে কোথেকে আসলো আমি জানি না, মানে ইউএসএ ওইটা কি, ইংল্যান্ড, ইউকে কি। গোল দেখছো গাইস, ফার্স্টেই গোল দিয়ে দিছি। ওই মিয়া কি হয়েছে আবার, ওই মিয়া কি হয়েছে আবার, শুয়ে পড়ছে। ওইটা গোল, এক গোল দিতে পারছি মনে হয়, দুই গোল দিতে পারবো না, কারণ ওয়েলস মারাত্মক খেলে, ওয়েলস ভালো খেলে, মারাত্মক খেলে না, কারণ ওয়েলস ইরানের সাথে মাত্র একটা গোল দিছে। আর সেদিকে কী বলবো, ইংল্যান্ড ইউএসএর কাছে ছয়টা সাতটা গোল দিয়েছে। গোল, গোল, আবার শুয়ে বসছস গাইস, একবার গোলটা দেখো, এইভাবে মারলাম সাথে সাথে গোল। ওকে, 2-1 2-0 মধ্যে খেলা হচ্ছে, বাট ওয়েলসও খেলতেছে ভালোই, বাট বলতো আমার কাছে এসে বলবে সবাই জানে। এই আলি না বার করছে নাকি, আলি আলি এই যে আলি, গোল, গোল দেখো, গোল গাইস। এখন কি রে, আলি কই, আলি নাই, আলি না বার করে দিছে, আই হাই, মানে আমি নিজেই আলিটা বাইর করে দিচ্ছি, কেমন আলি বাইর হয় নাই, আলি আছে, আলিটা বাইর করে দিচ্ছে, বা এ কোনো কথা, আর একটু গোল দিয়ে দিত। আর গোলকিপারটা কালকে সেই খেলছিল, নেদারল্যান্ডের অনেকগুলো দেখা মেয়েছিল, তো আজকে যেন গোলকিপারটা ভালো খেলে, মুনতারি, মুনতারি জানি না ভালো খেলে কি না, ও তো আগেই দৌড়ে চলে যেতেছে। গোল যেই হোক না কেন, গোল অবশ্যই দেখছো, চারটা গোল দিছি ওয়েলসের সাথে, তাহলে ইংল্যান্ডের সাথে 20টা গোল দিব আজকে, দেখো না ভাই, ইংল্যান্ডের সাথে অত সহজ না, ইংল্যান্ডের সাথে হাইরে যাবো আমার মনে হয়, কারণ ইংল্যান্ড ভয়ঙ্কর টিম। মোর ওই যে বেশি বলো, বেশি কি রে, ওরে পাস দে, যা আফি কারে পাস দেস, বল যেই হোক না কেন, বল গাইস। খেলা শুরু হয়ে গেছে, 1 মিনিট সময় আছে এখন, আবার ইয়ে আফিফ বা যারা আছে কি, ও শেষ খেলা, শেষ খেলা, শেষ খেলা বাংলাদেশ, ওই আফিফ আহমেদ রে আছে, আফিফ তো বাদ দিন, আহমেদ কোনা আল্লাহ জানে, একবার দাও আফিফটা বাদ দিছে, আহমেদ রে আছে। গাইস আমি প্রত্যেকটা ম্যাচ ভিডিও করতেছি কেন, কারণ আমি এখনও ইয়ে খেলি নাই, কী জানি ওয়ার্ল্ড কাপের ইয়ে খেলি নাই, এরপরে কারে নিয়ে চাও, আমি তো এরপরে চাই সৌদি আরবের নিয়ে বাড়িতে। ইস বাহ, কী হইল ওটা, কই যায় রে, হবে না ওই ধাক্কা মারসকে, আমি হাসান, হাসান আগের দিন ভালো খেললে, হাসান একটা চান্স পেয়েছিল বাট গোল দিতে পারে নাই, ওকে বলতো পেয়েই গেছি, মুনতারি, বা কি হইল এটা, বলো কি করলাম এটা, এইটা মিস করলাম, আমি তো বুঝলাম এটা মানে গোল, যাক তা ভালো, গোল বললাম, বলি নাই গোল বললে তো গোল হইতো, তাহলে আমারও ভালো হইতো। ইস আজকে ভালো ভালো প্লেয়ারগুলো বাদ দিয়ে দিছে, এই জন্য এরকম হইতেছে, একটা গোল হইতে পারে। ইস তোমরা কি খেল করছো এতক্ষণ, যে গোল দিন হয়েছে সেগুলো আফিফ, আর ইয়ে নতুন যে আসছে সে একটা দিছে, পেনাল্টি আবার দিয়ে দেওয়া দেয়, পেনাল্টি পেনাল্টি দিয়ে দেওয়া, পেনাল্টি দিয়েছিল, পেনাল্টি নিতে পারে আর কি,
আজকে এবার দিলাম এ দৌড়া, যত দ্রুত পারস দৌড়া, তুই থামিস না ভাই, থামিস না, এটা তো মিস হবে, কারণ এত দূর থেকে কি গোল দেওয়া, কি রে 90 মিনিট হয়েও গেছে তখন। কি করলো এটা, এ কেমনে মিস করলো, পারবে না, হ্যাঁ শেষ, সময় শেষ। সো গাইস আজকে ভিডিওটা এমন দিয়ে করতে পারে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সো গাইস আজকে ভিডিওগুলো দেখো।